আচ্ছা, WBPSC ফুড SI-এর ফার্স্ট শিফটের পরীক্ষা তো হয়ে গেল। তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আর ইংলিশ ছিল, সাইড বাই সাইড বাংলা আর ইংলিশ পাশাপাশি ছিল। তো জিকে ফার্স্ট শিফটের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো দেখো, একটুখানি চোখ বুলিয়ে নাও এক ঝলক। যেমন প্রথমটা, মানে ডক্টরস ডে কবে পালন করা হয় এটা এসেছিলো, এনভায়রনমেন্ট ডে কবে ছিল, সিপাহি মিউটিনি থেকে প্রশ্ন এসেছিলো, BR আম্বেদকর নিয়ে একটা প্রশ্ন ছিল, সিপাহি মিউটিনি 1857, তারপর ব্যাটেল অফ পানিপথ, পানিপথের প্রথম যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল, বাবর ইব্রাহিম লোদি, ব্যাটেল অফ সিপাহি মিউটিনি, আচ্ছা এটা তো বললাম, পলাশির যুদ্ধ 1757, আচ্ছা প্লেগ কী বাহিত রোগ, ইঁদুর বাহিত, ভিটামিন সি কোন খাবারে থাকে, এরকম একটা প্রশ্ন এসেছিলো অপশান দিয়ে, তারপর দুধে কী থাকে, সম্ভবত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এরকম চারটে অপশান ছিল, এর মধ্যে দুধের মধ্যে কোনটা বেশি থাকে। পঞ্চায়েতি রাজ নিয়ে একটা প্রশ্ন ছিল, কনস্টিটিউশনের কত নম্বর আর্টিকেলে আছে, ক্যারোটে কী ভিটামিন থাকে, ভিটামিনের কিছু কিছু একটা রাসায়নিক নাম সম্ভবত এসেছিলো তোমাদের। তারপরে ব্রিক্স থেকে একটা প্রশ্ন এসেছিলো, ব্রিক্স যেটা হচ্ছে মানে কারেন্ট অ্যাফেয়ার্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এখানে তোমার ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ কোনটা, নিচে চারটে অপশানের মধ্যে এরকম প্রশ্ন ছিল। আচ্ছা, G20 2024 কোথায় হোস্ট হবে, 2023 কিন্তু ভারতে, 2024 ব্রাজিল। আচ্ছা, পোলিও কী বাহিত রোগ, পোলিও কী বাহিত রোগ, পোলিও ভাইরাস। জাতীয় কংগ্রেস থেকে একটা প্রশ্ন এসেছিলো, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। জাতীয় উদ্যান থেকে একটা প্রশ্ন ছিল, আর কোন অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়, এর ওপর প্রশ্ন ছিল। ম্যাথে একচুয়ালি আমরা যেরকম ফিডব্যাক পেয়েছি আমরা সেরকম কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ম্যাথে তোমাদের তারপরে শিফট বা তারপরে কালকে শিফটে পরীক্ষার জন্য কাজে লাগবে। বোর্ড স্ট্রিম থেকে তিনটে কোশ্চেন ছিল, অ্যান্ড CISI ডিফারেন্স বিটুইন CISI ফর 2 ইয়ার্স দিয়ে দিয়েছিলো, এখান থেকে প্রিন্সিপাল বা রেট অফ ইন্টারেস্ট এরকম বার করতে দিয়েছিলো কোনো একটা। ট্রেন থেকেও টাইম ডিস্টেন্স ট্রেন আর ব্রিজ ক্রসিংয়ের অঙ্ক একটা ছিল, প্রফিট লস থেকে অঙ্ক ছিল, নাম্বার সিরিজের দুপুর দুটো প্রবলেম ছিল, দুটো ফ্র্যাকশন বা তিনটে ফ্র্যাকশন দিয়ে দিয়েছিলো, সেই ফ্র্যাকশনালের LCM বার করা, মানে ওপরটার LCM নিচেরটার HCF করা, আর ফ্র্যাকশনের মধ্যে স্মলেস্ট নাম্বার বার করা, আবার কতগুলো ফ্র্যাকশনের মধ্যে লার্জেস্ট নাম্বার কোনটা সেটা বার করা, রেশিও ইকুয়ালাইজ করে। অ্যাভারেজের অঙ্ক ছিল, সহজ অঙ্ক, পিথাগোরাসের থিওরেমের অঙ্ক ছিল, লম্বস্কোয়ার ভূমিস্কোয়ার অতিভুজ স্কোয়ারের ওপর। আর বর্গক্ষেত্র থেকে একটা অঙ্ক ছিল, যে বর্গক্ষেত্রের একটা সাইড 30% বাড়ালে এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরও প্রশ্ন ছিল। তোমাদের সেকেন্ড শিফট বা কালকের এক্সামগুলো বা আগামী শিফটগুলোর জন্য তোমাদেরকে একদম বেস্ট অফ লাক, ভালো করে পড়ো, ভালো করে সবার এক্সাম দাও।